অনেকক্ষণ যাবত ধরে আমি শব্দ শুনতেছি, মনে হচ্ছে যে মানে হেলিকপ্টারের সাউন্ড আসতেছে। ভয় পেয়ে গেছিলাম এই একটা জিনিস দেখে। এটা কি পোকা হইতে পারে কেউ কি জানেন? এটা কিন্তু হেলিকপ্টার থেকেও মানে হেলিকপ্টার প্যান চলে না যে অনেক শব্দ, এটা ঠিক এমনই। এটা অনেক চেষ্টা করতেছে গ্লাসের বাইরে যাওয়ার জন্য কিন্তু পারতেছে না। এটা হয়তো গ্লাসটার এদিকে আটকা পড়ে আছে। আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম দোকানে, এই যে এখানে অনেকক্ষণ যাবত আমি ওইখানে বসেছিলাম, তো অনেকক্ষণ যাবত শব্দ হচ্ছে কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম না। শেষে এদিকে আসার পরে দেখলাম যে এই জিনিসটা মানে শব্দ উঠতেছে। অবশ্যই কি পোকা কেউ কি বলতে পারেন এই পোকাটার নাম কি? প্রচুর শব্দ হচ্ছে এটা কিন্তু। আবার আমার দোকানের অনেকগুলো মানে লুঙ্গি কাপড় জাতীয় যেগুলো আছে এগুলো কেটে ফেলে। আমি অনেক সময় চিন্তা করি যে আমার লুঙ্গিগুলো এই যে মানে এই যে লুঙ্গিগুলো আছে না, এই লুঙ্গি কিন্তু কিন্তু অনেক মানে সফট একটা কাপড়, এগুলো কেটে ফেলে আমার সময় আমি খুঁজে পাই না। আমার মনে হয় যে এটাই ছিল যে আমার লুঙ্গিগুলো কেটে ফেলতো মাঝে মধ্যে, এই পোকাটা এই লুঙ্গিটা কেটে ফেলে। এটা ডেঞ্জার একটা পোকা, অবশ্যই এটা আমি বের করে দিব। এটা অনেক চেষ্টা করতেছে গ্লাসের বাইরে যাওয়ার জন্য, কিন্তু এতদিন যাবত এখানে ছিল মনে হয় ভিতরে। অনেকদিন ধরে আমি শব্দ শুনি কিন্তু এটা খুঁজে পাই না, আজকে খুঁজে পাইছি এটারে। দেখছেন কত শব্দ, সুবহানাল্লাহ। হেলিকপ্টার যখন চালু করে তার ডানাগুলো যেভাবে শব্দ করে এরকম, দেখেন অনেক শব্দ। অনেক চেষ্টা করতেছে গ্লাসের বাইরে যাওয়ার জন্য কিন্তু যেতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে। দেখছেন কত শব্দ, আল্লাহ আকবার। যাক বেচার অনেক পরিশ্রম করছে, আমি ট্রাই করি এটাকে বের করে দেওয়ার জন্য। কীভাবে বের করে দেওয়ার জন্য ট্রাই করি, আমি তো এটা হাত দিয়ে ধরতেও পারবো না, কিন্তু যদি আমাকে কামড় টামড় মারে আমারও ভয় লাগতেছে। এবং এটা কীভাবে বাইরে করা যায়, এটার বাইরে দেখেন এটা শিশা, এটা হচ্ছে গ্লাস, এটার বাইরে গেলে এটা হয়ে যাবে, চলে যাবে। কিন্তু এটারে দেখি ট্রাই করি, এই তো বিসমিল্লাহ বিসমিল্লাহ, এটার ভিতরে উঠলে আমি আস্তে করে বের করে দেবো, কিন্তু উঠতেছে না এটা। ওঠো ওঠো বড় বড়, ওঠো ওঠো ওঠো, তোমার ভালোর জন্য তো করতেছি, ওঠো এটার ভিতরে, ওঠো এটার ভিতরে, বসো উঠে বসো উঠে বসো উঠে বসো। শিট, এটা হচ্ছে না। আমি ট্রাই করতেছি এটার বাই করার জন্য কিন্তু এটা আসতেছে না। আমি হাত দিয়ে ধরলে আমার হাতে যদি কামড় হয় সেই জন্য আমি ধরতেছি না, ওর ভালোর জন্য করতেছি। ও আমাকে এই দুষ্ট তো কামড় দিতেও পারে। এটার ভিতরে বসো, এটার ভিতরে বসলে আমি তোমাকে বাই করে দেবো, বসো 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 বসো। শিট, পড়ে গেল নাকি? এটার ভিতরে বসলে তো হয়তো, এটার ভিতরে বসো, এটার ভিতরে বসে না কেন আমি তো বুঝতে পারতেছি না। এটার ভিতরে বসলে তো, বসো 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 বসো, আল্লাহ আল্লাহ আল্লাহ, বসছে বসছে বসছে। হ্যাঁ চলে গেছে বাইরে, চলে গেছে, ওই যে চলে গেছে। এটা যাক ভালো হলো, ওর জন্য ভালো হয়ে গেছে।